বিক্ষোভ মিছিল এসপি অফিসের সামনে। আমরা সবাই জানি গত কয়েকদিন আগে এইখানে মা এবং মেয়েকে কিভাবে তাদেরকে ধর্ষণ করে জ্বালিয়ে তাদেরকে নদীর ধারে ফেলে দেওয়া হয়েছিল। এবং তারপর থেকে আমরা দেখেছি যে মিডিয়া পুরো খবরটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছিল, কারণ যে করেছেন তার বড় বড় করে ছবি আমরা দেখেছি এখানকার মন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে, তার বড় বড় করে ছবি আমরা দেখেছি ভোটের সময় সেই মন্ত্রীর পাশাপাশি হেঁটে ইভিএম লুট করতে, এই জন্য সে যাতে ধরা না পড়ে, মানুষের কাছে যেন এই খবরটা, নৃশংস হত্যার খবরটা না যায়, তাকে যেন কোনো শাস্তি না দেয়া হয়, এবং সেই জন্য ধামা চাপা দেওয়ার চেষ্টা করছিল। আজকে আবার দেখা যাচ্ছে মা এবং মেয়েকে নোংরা, বাজে, খারাপ মেয়ে, নষ্ট মেয়ে এই ধরনের কথা বলে পুরো মামলাটাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। যতই খারাপ হোক, যতই যা কিছু করুক, একজন মা দুটো মানুষকে, দুটো মেয়েকে যেভাবে ধর্ষণ করে পুড়িয়ে হত্যা করা হয়েছে, এটা গ্রহণযোগ্য? এটা কোথা থেকে হয়? এই ধরনের টেরারিস্ট কাজকর্ম আমরা কোথায় দেখেছি? আমরা পাকিস্তানে দেখি, আমরা সিরিয়ায় দেখি, কিন্তু আজকে আমরা পশ্চিমবাংলার মধ্যে দেখতে পাচ্ছি। মালদা দেখেছি, বালুরঘাট দেখেছি, ভাটপাড়া দেখেছি, জলপাইগুড়ি দেখেছি, বীরভূম দেখেছি, একের পর এক দেখেছি, আজকে তমলুক দেখছি। এক ঘটনা তাকে কাউকে জ্যান্ত, কাউকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কাউকে মাটিতে পুঁতে তাকে মেরে ফেলা হচ্ছে, কাউকে গণধর্ষণ করে তাকে খুন করে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এই ধরনের জিনিস পশ্চিমবাংলা আগে কখনো দেখেনি। রাজনীতি করে আজকে পশ্চিম বাংলায় আজকে আমাদের মতো মহিলাদের এইভাবে ছোট ছোট বাচ্চা মেয়েদের এই ধরনের শিকার হতে হচ্ছে, আর কত প্রাণ যাবে আমরা দেখব। একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে আজকে একটা কথা এ নিয়ে উনি বলছেন না, একটা কথা এ নিয়ে নেই। আজকে দিল্লিতে হিংসা হয়েছে বলে উনি পুরীর জগন্নাথ মন্দিরে উনি পুজো দিচ্ছেন, কিন্তু পশ্চিমবাংলায় একের পর এক গণধর্ষণ করে একই স্টাইলে তাদেরকে পুড়িয়ে হত্যা করা হচ্ছে। ওনার একটাও কথা নেই, ওনার একটাও পুজো দেওয়া নেই, ওনার একটাও মোমবাতি মিছিল নেই। আজকে এখানে কিছুদিন আগে তৃণমূলের শুনছিলাম এসে, তৃণমূলের মহিলা কংগ্রেসরা, তৃণমূলের মহিলারা কি মিছিল করছিল? আমার তো লজ্জাই লাগছে যে যারা খুন করেছে, যারা ধর্ষণ করেছে, তারাই আবার বলছে আমাদেরকে ফাঁসি দিন। এ কি ধরনের নাটক? যখন এই সাদ্দাম হোসেন যখন সারা এলাকা দাপিয়ে বেড়ায়, তখন সেই মহিলারা কেন নামেনি রাস্তায়? কেন নামেনি? আজকে যখন দেখছে সারা মিডিয়া, সারা দেশ, সারা পশ্চিমবাংলা জানতে পারছে, তাদের নিজেদের মুখ রক্ষার স্বার্থে তারা আজকে রাস্তায় নামছে। ধিক্কার জানাই সেই মহিলাদের, সেই মহিলারা মহিলা মুখ্যমন্ত্রীর মতো একই চরিত্রের একই ধরনের জিনিস করছে। মহিলাদের আজকে এসব নাটক পশ্চিমবাংলা অনেক দেখে নিয়েছে। আজকে কলকাতায় দিল্লির হিংসা নিয়ে মিছিল হতে পারে, বড় বড় ক্যান্ডেল নিয়ে মিছিল করতে পারে, দিল্লির হিংসা হয়েছে, দিল্লির হিংসা তো আমরা অর্ধেক দেখতেও পাই। একই দিনই দেখেছি গ্রেপ্তার করেছে, এখনো তাদের শাস্তি হয়নি। ভেবে দেখুন এদেরও কিন্তু এই অবস্থা হতে চলেছে, আগে থেকে বলে দিলাম। একদম শক্ত হাতে ধরে রাখুন, শাস্তি চাই, চাই প্রত্যেক করে শাস্তি চাই। সব জানে, কারণ সব তৃণমূলের সরকারের সব লোকজন, সব ক্যাডাররা আছে, সব জানে পুলিশ কে কোথায় আছে, ইচ্ছে করলেই তারা ধরে ফেলতে পারে। কিন্তু ওই শুভেন্দু অধিকারী, তার ভয়ে, সেই অধিকারী অ্যান্ড ব্রাদার্স কোম্পানির ভয়ে তারা কিছু করতে পারছে না। কিন্তু মানুষ যদি জাগে, মানুষ যদি জাগে, যেভাবে আমাদের লোকসভা ভোটে 18 জন সাংসদ
চোখের সামনে থেকে পার্লামেন্ট থেকে ছিনিয়ে নিয়েছিল 18টা সিট। সেভাবে মানুষ যদি পারে, মানুষ সবকিছু করতে পারে। মানুষ গণতন্ত্রের আন্দোলনের মাধ্যমে, গণ আন্দোলনের মাধ্যমে, গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে মানুষ যদি তাদের বিচার চায়, তাড়াতাড়ি বিচার চায়, হবেই হবে। এবং আমরা বলে যাচ্ছি এই আন্দোলন চলবে, এই আন্দোলন চলবে, এবং আগামী দিনে প্রত্যেকটা জেলায় জেলায় এই আন্দোলন চলবে। এবং আমরা জানাবো যে আজকে পশ্চিমবাংলাটা মহিলাদের জন্য কতটা অসুরক্ষিত হয়ে আছে। ডেকে 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 খুঁজে 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 তারা এক স্টাইলে হিন্দু মেয়েদেরকে নিয়ে তারা ধর্ষণ করে, খুন করে তারা পুড়িয়ে দিচ্ছে। এইগুলো বন্ধ করার জন্য সব মহিলারা সবাই রাস্তায় নামুন, প্রতিরোধ করুন। আজকে নিজেদেরকে বাঁচানোর জন্য প্রশাসনের উপর ভরসা না করে প্রতিরোধ করুন, আন্দোলন করুন, সবাই পাশে থেকে সবাইকে শক্তি দিন। মনে রাখবেন আগামী বিধানসভা 2021 ভারতীয় জনতা পার্টির সরকার আসছে, কি হবে না হবে বলতে পাচ্ছি না, কেউ কেউ ভাববেন কি করে হবে না হবে, কিন্তু আপনাদের বলে যাচ্ছি কিছু বলুক না বলুক ভারতীয় জনতা পার্টির সরকার 2021 আসছেই আসছে। কোন দিকে যাবে সেটা এখন কেউ জানে না, সেটা এখন কেউ জানে না। তারা কি নাটক করছে তারা সেটা এখনো কেউ জানে না। ওদের ফাঁদে পা দেবেন না, সবাই নিজেদের মাথা সোজা করে চলুন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন। আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকার যখন আসবে, আমরা এই ধরনের লোককে আপনারা
আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, তৃণমূল কংগ্রেসের নির্দেশে আজকে মিডিয়া বন্ধ হয়ে রয়েছে, মিডিয়া যুক্তরাষ্ট্রের মতো আচরণ করছে, মিডিয়া চুপ করে রয়েছে। বন্ধুগণ, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা আপনাদের কথা দিচ্ছি, আমরা ক্ষমতায় আসার 7 দিনের মধ্যে এই সাদ্দামকে ফাঁসিতে ঝোলাবো। বন্ধুগণ, আজকের এই আন্দোলন মহিলাদের আন্দোলন, এই আন্দোলন ভারতীয় জনতা মহিলা মোর্চা করছে। আমরা সাথ দিতে এসেছি, আমরা সাহায্য করতে এসেছি। যারা মহিলাদের সম্মান দিতে জানে না, যারা মহিলাদের উপরে অত্যাচার করতে পারে, যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা আর এখানকার এসপি একজন মহিলা, রাজ্যের মুখ্যমন্ত্রীও মহিলা, এসপি একজন মহিলা, তারপরে এবারে অত্যাচার হচ্ছে, আমরা এটা মানতে পারি না, কোন সভ্য সমাজ মানতে পারে না। তালিবানের রাজত্ব পশ্চিমবঙ্গে কায়েম হয়েছে, তালিবানের রাজত্ব পশ্চিমবঙ্গে বলবৎ হয়েছে, আমরা এই তালিবানি শাসনকে ছুঁড়ে ফেলবো। আমরা কথা দিচ্ছি, ভারতীয় জনতা পার্টির সরকার হলে মহিলাদের উপরই অত্যাচার বন্ধ করবো। এইটুকু আমার নিবেদন ছিল।